সিঁড়ি টাইপের করা আছে, দেখা যাচ্ছে সূর্যময় এখানে আলাপ হলো। খুব ভালো আছেন কালিয়া। কিছু দূর গেলেই এখানে একটা মিটিং রুম আছে, এখানে 100-150 লোক আমি আশা করি। হ্যাঁ, আমরা এই মুহূর্তে মুশক পাহাড়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন একটা অসাধারণ পাহাড়। এই পাথরগুলো দিয়ে সিঁড়ি টাইপের করা আছে যাতে মানুষের চলতে সুবিধা হয়, আর অনেকটাই উঁচু স্টিপ রাস্তাটা। তা যার অভ্যাস নেই তার হয়তো সমস্যা হতে পারে, দেখা যাক। লেটস গো। একটা গুহার ওপরে এসেছি, এখানে দেখতে পাচ্ছি একটা বিস্তৃত গুহা দেখা যাচ্ছে। বলা যায় যে এখানে নাকি প্রচুর ধন সম্পদ লুকিয়ে রাখা আছে, কিন্তু এই গুহায় কেউ প্রবেশ করতে পারেনি। আপনাদের দেখাচ্ছি প্যানোরামিক ভিউ, দেখুন এখান থেকে পুরো শহরটা দেখা যায়। মন্দিরটা দেখতে পাচ্ছেন, মুশক পাহাড়ের উপরে যে মন্দিরটা আছে, শিব মন্দির। আমরা এখন আছি বর্তমানে মুশক পাহাড়ের ওপরে, এক আশ্চর্যময় এখানে গুহা আমরা দেখতে পেলাম। আপনার সেখানে নিয়ে যাব। এখানে অনেক দেবদেবিতার দেবতার অনেক মন্দির আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে শিব মন্দির, ওটা হচ্ছে কালী মন্দির, ঠিক আছে। এখানে দুর্গা মন্দির আছে, এখানে একটি দেখতে পাচ্ছেন সবাই যে এখানে দুর্গা দেব দুর্গা মন্দির আছে। এবং এটা দুর্গা, তো এটা দুর্গা। এরপরে আমরা দেখাবো একটি আশ্চর্যময় জায়গা, যেটি আপনারা দেখলে খুবই আশ্চর্য মনে হবে। এখানে একটি গুহা আছে, এবং যারা এখানে এই সাধনা করেন তারা এই গুহার ভেতরে প্রবেশ করতে পারেন। আর একজন ব্যক্তির সঙ্গে আমাদের আলাপ হলো, খুব ভালো লাগলো। এবার আমরা ওনার মুখে একটু শুনে নেব এই রীতি কথা। এই গুহাটা দেখতে পাচ্ছেন আপনারা, খুবই সংকীর্ণ একটি গুহা। এখান দিয়েও চলে গেছে রাস্তা। যারা কালী সাধক তা এইখান দিয়ে গিয়ে, এখানে আরও দেব এই কালী দেবতা আছেন, কালী আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আপনার নামটা কি? ইনি একজন সাধক, তা ওনার মুখে একটু শুনে নেব এখানকার বৃত্তান্ত, একটু বলুন এই ব্যাপারে। আমার তো বহুত দিন থেকে সাধক নাই, আমি কম বয়স থেকে এখানে করছি। মামু যে আমার হয় ওটা মামু হয়, আমার শিষ্য বলেছি। আচ্ছা, শিষ্য আমি অতটা জানি যতটুকু, হ্যাঁ, যে এখানে কালীনাগ ভাগ্যিত এখনো আছে, কিছুদিন পরে এখানে কালিয়া নাগ আছেন। আচ্ছা, নাগ আছে ভিতরে। আচ্ছা, তার সেবা আমরা করি। হ্যাঁ, ওনারা কালিয়া নাগের সেবা করেন। ভেতরে এই গুহার ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন, এই গুহার ভেতরে কালিয়া নাগ থাকেন। কিছু দূর গেলেই এখানে একটা মিটিং রুম আছে, যে আগে যারা মিটিং করত সাধুরা এরকম, আগে সাধুদের মিটিং পয়েন্ট ছিল এটা। হ্যাঁ, 100 বলছিল এখানে শুরু থেকে হাফ কিলোমিটার গুহা।
এখানে হাফ কিলোমিটার গুহা আছে। আচ্ছা, এদিকেও দেখতে পাচ্ছেন, এদিকেও গুহার বিস্তৃতি আছে, এখানটা বন্ধ হয়ে গেছে, কিন্তু এনারা এই এই যে গুহাটা আছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ওনারা যায় ঠিক মতন। এখন উনি যেতে পারবেন না, কারণ বিভিন্ন পোশাক পরে আছেন সেই জন্যে, কিন্তু ওনারা এখানে গিয়ে সেবা করেন কালিয়ানাগে। এখানে 100-150 লোক যেতে পারবে, থাকতে পারবে, ওনার সাধুরা ওখানে মিটিং করতেন। আচ্ছা আচ্ছা, এখানে আপনি কতদিন ধরে আছেন? 45 বছর হয়ে গেছে। আমি আসার পরে ইলাজ কিছু ছিল না, খালি শ্রী মন্দিরটা ছিল, আর আমি আসার পরে দক্ষিণ খাতাটা করে দিয়েছে। দেওয়ার পরে তারপরে এইগুলো সব গাছপালা কিছু ছিল না আমার, আসার পরে 45 বছর পরেই আসা। আপনি একজন কালী সাধক? ছিল না কিছু আছে গুহার ভিতরে, এই যে দেখলেন কালীটা, ওইখানে সাধন ভজন করতেছিল। আচ্ছা, ওখানে সাধন করতে আপনি গেছিলেন ওই ভিতরে গুহার ভিতরে? হ্যাঁ, ওই যেখানে কালীটি আছে, হ্যাঁ, ওইখানে সাধন করতে করতে গুহায় আগে যত শুয়ে শুয়ে, আচ্ছা, ওটাই খুব শুয়ে পড়ে যে যাই, আর কিছুটা ফাঁকা আছে ভিতরে, 30-40 জন দাঁড়ায় থাকা যায়, 30 জন থাকা যায়। আচ্ছা, তো ওখানে থেকে এখন তো পাশেটা বয়স্ক হয়ে গেছে, পারিনি যেতে। আচ্ছা আচ্ছা, আগে আপনি যেতেন? হ্যাঁ, আগে আগে যেতেন। আচ্ছা আচ্ছা, তারপরে এই আসার পরে ওখানে সাধন ভোজন করতে করতে খুব লোক যখন হয়ে গেল, 8 দিন তো জানতে পারেনি কেউ। আচ্ছা, তার কিছুদিন পরেই সেই শিব মন্দির ঠাকুর আসতো পূজা দিতে, তো সে আমি বাইরে আইছি গুহা থেকে, তখন ঠাকুর যে ছুটছে কিছু করতে হবে না, আমি আসিয়েছি আজ 8 দিন হলো, কারণ কেউ জানি ফল পাওয়ার কোনো কারণ নেই। তখন ফল টল দিল খাইয়ে দিয়ে, আর 7 দিন নিম পাতা খাইয়ে রয়েছিল। আচ্ছা, তখন জানে না কেউ বাইরের লোক ঘেরা, তখন দক্ষিণচন্দ্র এসেছিল খাতড়ার থেকে, আসে বলছে ও মন্দির বলছে কালী মন্দির করবো, তোমার অসুবিধা কিছু? বলি না, আমার কিছু অসুবিধা নেই। তখন ওই দক্ষিণচন্দ্র মন্দির দিয়েছে সব করবার জন্য, তখন শিরবিট পায় নাই কোথাও। আচ্ছা, তারপরে হেন সংযোগে বিকালে এসডিও চলে আসছে ইয়া বাঁকুড়া থেকে, আসিয়ে বলছে হ্যাঁ সাধু বাবা মন্দির টন্দির কিছু ইয়ে বলি, এই তো আমি আসতেছি, তবে এগুলো মন্দির করে দেবো বলেছে, সিরমিট পাওয়া যাচ্ছে না। তখন ওই এসডিও বললো, বললো আমার কাছে পাঠাই দেবো, ঠিকানা দিয়ে গেলো একবারে বলছে 10 সিরমিট। ওটা অর্ধেক থেকে বন্ধ হয়ে গেল। ঠিক আছে, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে।